Dear students and my honorable guardians, assalamu alaikum. Welcome to my online class. Hope that all of you are fine and safe and sound by the grace of Almighty Allah. I am also fine. Dear students, I am going to take your English class of class 9. Today I will take you lesson 1, unit 1 above and lesson 1. My topic name is Can You Live Alone? First time I have written some keywords on the board. Follow me and that will be khata. First word, suffering. Suffering means, I mean similar word of the class, hardship. Bangla means dukkho kosto. Second word, quarrels. Similar word, dispute and discord. Jeta ke amra bole chhogra. Bangla mini chhogra. Third word, eating. Animosity, adversity. Ortha bisha. Jeta ke amra chhogra bibader moddhe fifth pari eating. Jealousy, envy, gross. ईर्ष्या बा हिंसा যেটাকে আমরা ঈর্ষা বা হিংসা বলতে পারি এনিমিটি হস্টিলিটি বা মানে শত্রুতা দ্য রিড ওয়ান কাইন্ড অফ প্ল্যান্ট লাইক গ্রাস যেটাকে আমরা বলতে পারি নল খাগড়া বাংলায় বলে নল খাগড়া মানে এক ধরনের গাছ যেটা দিয়ে কি করার জন্য
ইঁদুরগুলোকে মারার জন্য। দ্য ক্যাট নিডেড মিল্ক, বিড়ালটির প্রয়োজন হলো দুধে। সো হি ব্রট এ কাউ, তাই সে একটা কি করলো, গাভী আনল। দি কাউ নিডেড গ্রাস এন্ড হে, গাভীর প্রয়োজন হলো ঘাস এবং খড়। সো হি ব্রট এ কাউবেল, তাই সে একটা কি আনলো, রাখাল। দি কাউ হ্যাড নিডেড ফুড, রাখালের খাদ্যের প্রয়োজন হলো। সো হি টুক এ ওয়াইফ টু কুক মিলস, তাই রান্না করার জন্য সে তার স্ত্রী গ্রহণ করলো। দেন চিলড্রেন ওয়্যার বর্ন টু দেম, তখন তাদের কি বাচ্চা কাচ্চা হলো। অ্যান্ড দ্য ম্যান ফাউন্ড হিমসেলফ অ্যাগেইন ইন আ ফ্যামিলি, কি লোকটি আবার অর্থাৎ পুনরায় সে তার পরিবার খুঁজে পেল। সো নোবডি ক্যান লিভ অ্যালোন, তাই বলা যায় কেউ একা বাস করতে পারে না। আনলেস দ্য পারসন ইজ ইদার অ্যান এঞ্জেল অর এ ডেভিল, অর্থাৎ যদি না সে ফেরেশতা অথবা শয়তান হয়। পিপল নিড ফুড, শেল্টার, কম্পেনিয়ন্স অ্যান্ড হেল্প, মানুষের কি প্রয়োজন হয়, অবশ্যই খাদ্যের প্রয়োজন, আশ্রয়ের প্রয়োজন, সঙ্গীর প্রয়োজন এবং সাহায্যের প্রয়োজন। দে নিড টু লুক আফটার ইচ আদার, তাদের প্রয়োজন আরও লুক আফটার, দেখাশোনা, একে অপরের দেখাশোনা। ইফ দ্য লিভ ইন আ ফ্যামিলি অর আ কমিউনিটি, যদি যদি ইফ দ্য লিভ, যদি তারা সমাজে অথবা পরিবারে বাস করে। দেয়ার নিডস ক্যান বি ফুলফিল, তাদের প্রয়োজন পূর্ণ পরিপূর্ণ হবে। হেন্স লিভিং ইন সোসাইটি ক্যান মেক পিপল গুড অ্যান্ড হ্যাপি সিটিজেন, সিটিজেন মিন নাগরিক। সুতরাং সমাজে বসবাস করা, তৈরি করতে, মানুষকে তৈরি করতে সুখী এবং ভালো বসবাস করার জন্য নাগরিক হতে হবে। ওকে ডিয়ার স্টুডেন্টস, ধন্যবাদ। নাও আই রাইট সাম কোশ্চেন্স অন দ্য বোর্ড, ফলো রাইট ইট ইউর খাতা অ্যান্ড ফলো মি। ওকে লার্নার্স, হোয়াই ডিড দ্য ইয়ং ম্যান লিভ হিজ হাউস, আমরা প্রথম লোকটি কেন তার বাড়ি ত্যাগ করেছিল, কেন ত্যাগ করেছিল, নিশ্চয়ই আমরা প্রথম সেন্টেন্সে প্রথম প্যাসেজে পড়েছিলাম দি ম্যান ফাউন্ড হিজ, তাহলে কি হবে, দি ম্যান সু
mice. The cat needed meat, so he brought a cow. Cow needed grass, so he brought a cowherd. Cowherd means cow. Cowherd needed food, so he took a wife to cook meal. So the man found his family again. তুমি খাতায় লেখো, এরপর আমরা আর কিছু কোশ্চেন নিয়ে আলোচনা করব। ওকে লার্নার্স, হোয়্যার ক্যান হাউ ক্যান আ পারসন বি হ্যাপি, কোথায় আপনি কিভাবে একজন মানুষ সুখী হতে পারে? আ পারসন ক্যান বি হ্যাপি ইন হিজ ফ্যামিলি এন্ড বাই লিভিং উইথ দ্য আদার পিপল ইন দ্য সোসাইটি, সমাজে একটা পরিবারে সে সুখ খুঁজে পেতে পারে। লাস্ট ওয়ান, হোয়াট ইজ দ্য মোরাল অফ দ্য স্টোরি, গল্পটির মোরাল কি হতে পারে? আমরা বলতে পারি গল্পটির মোরাল হবে, দ্য মোরাল অফ দ্য স্টোরি ইজ ম্যান ক্যান নট লিভ অ্যালোন, তাহলে একজন মানুষ কখনোই একাকী বসবাস করতে পারে না। থ্যাংক ইউ অল, সি ইউ অ্যাগেইন, স্টে হোম স্টে সেফ।